নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে চ্যানেলকে সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস শেয়ার করুন আজকে পি আপডেট ছাত্র সংগঠন গর্জে ওঠে স্কুল কলেজ খোলার জন্য প্রতিবাদ প্রদর্শন ও অবস্থান বিক্ষোভ প্রদর্শন করলেন আজ ছাত্র সংগঠন এসএফআই এর স্টুডেন্ট প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় গেটের খোলার জন্য পুলিশ সাথে ধাক্কাধুক্কি হলো স্টুডেন্ট পক্ষে বলা হয় এটা ট্রেলার ফিল্ম বাকি আছে কলেজ স্কেয়ার মুডের রাস্তা বন্ধ করে বসেন প্রতিশ্রুতি দিলেন পশ্চিমবঙ্গ সরকার এটি উত্তর না হওয়া পর্যন্ত একটি আন্দোলন হবে রাস্তা বল থেকে পথিক বাস যাত্রী হরান হলেন পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদদাতা সম্মেলন করে ঘোষণা করেন আগামী 3রা ফেব্রুয়ারি 2022 তারিখ অষ্টম থেকে বারো ক্লাস স্কুল কলেজ খুলবে বাম সমর্থিত দল ছাত্র সংগঠন এই ঘোষণাকে নিজের আন্দোলনকে সফলভাবে দেখলেন বলেন এই মানুষকে জবাব যোজিতা বহি সিকন্দর লাল অবির উড়ালেন নিজয় ভাবে বিজয় মিছিল করলেন তার অন্যতম কেন্দ্রবিন্দু ছিল সরকার নানা সময় সময় এবং পরবর্তীকালে বন্ধু আন্দোলনের সময় এবং রেজাল্টের সমস্যা সমস্যা মাইগ্রেশনের সমস্যা স্কলারশিপে ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্সির খাতা খুলে দিয়েছে প্রেসিডেন্সির খাতা খুলে এখন আমরা এখানে একটা সংক্ষিপ্ত করব
हमसे बोलती है कि आप जब पहले कैंपस यूनिवर्सिटी को हमें कोई भी छुपा नहीं सकता है और लड़ाई नेशनल एजुकेशन पॉलिसी के अंदर भी लड़ा जाएगा तो हमें फिर से कम है जो हमारे চিঠি দিয়েছি সরকারের কাছে প্রথমেই জিজ্ঞাসা করেছিলেন হু দা পিপল আগে আমি অভিনন্দন জানাচ্ছি শিক্ষা পরিষদের অভিভাবক আমরা নিন্দা করছি এইকে এখনো পর্যন্ত অভিনন্দিত করতে চাই এবং শিক্ষালয় এটা ব্লাফ হতে চলেছে পরিষ্কার করছি এটা আলোচনা হোক শিক্ষকরা আসুন ছাত্ররা আসুন গণতন্ত্রে মানুষই শেষ কথা।